গাইস ওয়েলকাম ব্যাক টু মুন্না আনপ্লাগড। আজকে তোমাদের মুন্না এমন একটা জিনিস নিয়ে কথা বলবে যেটা তার স্কিন কেয়ার রুটিনটা পুরো ট্রান্সফর্ম করে দিয়েছে, আর সেটা হচ্ছে ভিটামিন সি। দেখো আমার স্কিন কেয়ার জার্নি খুবই কঠিন ছিল, এই পর্যন্ত আস্তে আস্তে যে কত এক্সপিরিয়েন্স হয়েছে আমার সেই সব কিছু আজকে শেয়ার করব। ডু নট ওয়ারি। তো তোমাদের স্কিন কেয়ারের যত এসেনশিয়াল জিনিসপত্র কাছে নিয়ে নাও, কারণ এখন আমরা ডাইভ ইন করব। দেখো শুরু থেকে শুরু করি। আমার স্কিন কেয়ার জার্নিতে প্রচুর ঝামেলা হয়েছে, মানে আপস এন্ড ডাউনস এত হয়েছে যে কি বলবো। মানে ডাল স্কিন থেকে রেডিয়েন্ট আর ব্রাইট স্কিনের এই প্রসেসটাতে প্রচুর ট্রায়াল এন্ড এরর হয়েছে। সত্যি বলতে এক সময় না আমার খুব সুন্দর বিউটিফুল ব্রাইট স্কিন ছিল, রবিকিয়া দিন থেকে। কিন্তু এই পলিউশন আর ব্যাড ওয়েদারের জন্য আমার স্কিনটা ইভেনচুয়ালি পেল আর ডাল হয়ে যায়। তো আমি সত্যি চাইছিলাম এমন একটা জিনিস যেটা আমাকে রেডিয়েন্ট ব্রাইটনেস দিয়ে দেয়। তো এবার রেডিয়েন্ট ব্রাইটনেস পেতে গেলে তো একটু পড়াশোনা করতে হয়। তো আমি আমার স্কিন কেয়ার প্রোডাক্টস এর উপর প্রচুর রিসার্চ শুরু করে দিলাম, বন্ধু বান্ধবদের সাথে কথা বললাম, ফ্যামিলি মেম্বারসদের সাথে ডিসকাশন করলাম। সেই সব থেকে আমি জানতে পারলাম একটা জিনিসের ব্যাপারে, আর সেটা হচ্ছে ভিটামিন সি, বা স্পেসিফিক্যালি বলতে গেলে ভিটামিন সি সিরামস এর ব্যাপারে। সো লেটস টক অ্যাবাউট ভিটামিন সি সিরাম। এগুলো কিন্তু অ্যাবসলিউটলি গেম চেঞ্জার। অন্যান্য স্কিন কেয়ার প্রোডাক্টস এর কম্পারিজনে ভিটামিন সি সিরামস কিন্তু অনেক বেশি লাইট ওয়েট হয় আর স্কিনে বেশি পেনিট্রেট করতে পারে, কারণ এদের মধ্যে কনসেন্ট্রেশন অফ ভিটামিন সি টা অনেক বেশি। তো খুব মিনিমাল এফোর্টে অনেক বেশি রেজাল্ট পাওয়া যাচ্ছে। কে না ভালোবাসে একটা মাল্টিটাস্কিং প্রোজেক্ট। তো এবার কথা বলা যাক সেই ভিটামিন সিরামটার ব্যাপারে যেটা আমার স্কিন কেয়ার রুটিনটা পুরো গেম চেঞ্জ করে দিয়েছে, আর সেটা হচ্ছে গার্নিয়ার ভিটামিন সি সিরাম। এবার এই গার্নিয়ার ভিটামিন সি সিরামটা কেন স্ট্যান্ড আউট করছে, কারণ এর মধ্যে আছে 30x ভিটামিন সি, যার মধ্যে ব্রাইটনিং এবং অ্যান্টি অক্সিডেটিভ প্রপার্টিজ আছে। দেখো ভিটামিন সি সিরামস এর মধ্যে অনেক ভালো ভালো প্রপার্টিজ আছে। প্রথমত অ্যান্টি অক্সিডেটিভ প্রপার্টিজ, যেটা আমাদের স্কিনকে ফ্রি র্যাডিকালস থেকে প্রোটেক্ট করে। এবার ফ্রি র্যাডিকালস হচ্ছে এমন সব মলিকিউলস যেগুলো বিভিন্ন এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস লাইক ইউভি রেজ এবং পলিউশনের জন্য প্রোডিউস হয়। এবার এই ফ্রি র্যাডিকালস গুলো আমাদের স্কিনটাকে ড্যামেজ করে দেয় এবং প্রি ম্যাচিওর এজিং এনে দেয়, যেটা একদম আমরা চাই না, রাইট? সো ভিটামিন সি এই সব ফ্রি র্যাডিকালস গুলোকে নিউট্রালাইজ করে দেয় আর আমাদের স্কিনে অক্সিডেটিভ স্ট্রেস হতেই দেয় না। দেখো সেকেন্ড পয়েন্ট হচ্ছে এদের ব্রাইটনিং এবং ইভেন স্কিন টোন প্রপার্টি। সো রেগুলার ভিটামিন সি ইউজ করলে ডার্ক স্পটস গুলো ফেড হয়ে যায়, স্কিন টোন ইভেন আউট হয়ে যায়, আর এই যে কমপ্লেক্সনে একটা রেডিয়েন্ট অ্যাপিয়ারেন্স চলে আসে। থার্ড পয়েন্ট হচ্ছে এদের অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিজ। ভিটামিন সির মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিজ এর জন্য কি হয়, আমাদের যত ইরিটেটেড স্কিন আছে সেটা সুদ হয়ে যায় আর স্কিনের রেডনেস অনেক কমে যায়। সো তুমি যদি এমন মানুষ হও যার স্কিন খুবই রিয়্যাক্টিভ আর খুবই সেন্সিটিভ, তাহলে তোমার জন্য ভিটামিন সি খুবই সুটেবল। চার নম্বর এবং ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে প্রিভেন্টস প্রিম্যাচিওর এজিং। হ্যাঁ, ভিটামিন সির মধ্যে এত ভালো ভালো কোয়ালিটিজ আছে যার জন্য যত প্রিম্যাচিওর এজিং সাইন্স আছে এগুলো আর আসতেই দেয় না ভিটামিন সি, এবং একটা ইউথফুল অ্যাপিয়ারেন্স নিয়ে আসে, মানে স্কিনটাকে আরো ইয়াং বানিয়ে। আর একটা দারুণ ব্যাপার হচ্ছে এই গার্নিয়ার সিরামের মধ্যে শুধুমাত্র ভিটামিন সি নেই, এর মধ্যে রয়েছে নায়াসিনামাইড আর স্যালিসিলিক অ্যাসিড, ক্রিয়েটিং আ পাওয়ারফুল ট্রায়ো ফর ইওর স্কিন। আর বেস্ট পার্ট হচ্ছে এর মধ্যে সালফেটস আর প্যারাবেনস দুটোই নেই। সো গার্নিয়ার ভিটামিন সি সিরাম এটা ক্লেম করছে যে মাত্র 3 দিনের মধ্যে এটা ডার্ক স্পটস এবং ডাল স্কিন পুরো ফেড আউট করে দেয়। ইটস আ প্রিটি বোল্ড স্টেটমেন্ট, রাইট? সো আমরা এদের এই ক্লেমটাকে টেস্ট করব আর দেখব এদের এই ক্লেমটা কতটা ঠিক বিফোর এন্ড আফটার রেজাল্টস নিয়ে। এবার কথা বলা যাক গার্নিয়ার ভিটামিন সি সিরামটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে। এটা খুবই সিম্পল। প্রথমত ফেস ক্লিনস করতে হবে, তারপর সেই ক্লিনস ড্যাম্প ফেসের মধ্যে এই সিরামের 2 থেকে 3 ড্রপ অ্যাপ্লাই করতে হবে, ফলোড বাই আ ময়শ্চারাইজার। এটা লাইট ওয়েট আর নন অয়েলি ফর্মুলাটা তোমার স্কিনে ইনস্ট্যান্টলি পেনিট্রেট করে যায়, গিভিং ইউ আ রিভাইটালাইজড এন্ড ফ্রেশ ফিলিং। এবার কিছু ডিটেইলস নিয়ে কথা বলা যাক, যেরকম এই গার্নিয়ার ভিটামিন সি সিরামটা তোমরা কোথায় পাবে আর এটা পেতে গেলে তোমাদের কত দক্ষিণা দিতে হবে। তো প্রথমেই বলে দিই গার্নিয়ার ভিটামিন সি সিরামটা 4টে সাইজে অ্যাভেলেবল আছে। প্রথমটা হচ্ছে 7ml বটল, যেটার দাম 129 rupees। সেকেন্ড হচ্ছে 15ml বটল, যেটার দাম মাত্র 249 rupees। থার্ড হচ্ছে 30ml বটল, যেটার দাম মাত্র 619 rupees। আর ফোর্থ হচ্ছে 50ml বটল, যেটার দাম মাত্র 875 rupees। সো গার্নিয়ার ভিটামিন সি সবার কথা ভেবেছে, whether you want to stock it up or whether you want to just try it up. Plus আমি সবার লাইফ ইজি করে দেওয়ার জন্য এই ভিডিও ডেসক্রিপশনে এটার পারচেজ লিংকটা দিয়ে দিয়েছি। সো তুমি যদি তোমার স্কিন কেয়ার রুটিনটা পুরো ট্রান্সফর্ম করতে চাও তাহলে প্লিজ লিংকে ক্লিক করে কিনে নাও এটা। সো ডোন্ট মিস আউট অন দিস অপরচুনিটি। আর নিজের ভিটামিন সি জার্নি শুরু করলে না আমাকে জানাতে ভুলবে না। সো দেয়ার ইউ হ্যাভ ইট, আমি গার্নিয়ার ভিটামিন সি সিরামের ব্যাপারে কিন্তু সব বলে দিয়েছি, এর ইনগ্রেডিয়েন্টস এর ব্যাপারে, এর অসাধারণ প্রপার্টিজ এর ব্যাপারে, এটার অ্যাপ্লিকেশন কিভাবে করতে হবে, এটা
এটা কোথায় পাওয়া যাবে কত দামে পাওয়া যাবে সব কিন্তু শেয়ার করে দিয়েছি তো তোমরাও কমেন্টসে নিজেদের এক্সপেরিয়েন্স গুলো কিন্তু শেয়ার করতে একদম ভুলবে না তো হ্যাঁ এরকম ভিডিওস তোমরা যদি আরো দেখতে চাও বিউটি টিপস বিউটি স্কিন কেয়ার রুটিনস এর উপর তাহলে প্লিজ কমেন্টসে সেটা জানিয়ে দিও আর হ্যাঁ মুন্না আনপ্লাগকে কিন্তু সাবস্ক্রাইব এবং এই ভিডিওটা লাইক করতে একদম ভুলবে না।